মাদক পাচার করতে প্রতিদিন নিত্য নতুন অভিনব কায়দা ব্যবহার করছে মাদক পাচারকারীরা। বিশেষ করে ইদানিংকালে কুরিয়ার ও পার্সেলের মাধ্যমে গাঁজা পাচারে ফোন দিয়ে এটেছে গাঁজা পাচারকারীরা। এমনই নজির মিলল উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরে। সোমবার দুপুরে চোরাইবাড়ি একটি কুরিয়ারের গাড়ি থেকে 21 লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করার রেশ কাটতে না কাটতে সোমবার রাত 8টা নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে ফের 20 লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। রেল স্টেশনে পার্সেল রুমের ভিতরে 3টি ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম ভেতর থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে ট্রেনে করে 3টি ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম বহিরাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রবিবার ধর্মনগর রেল স্টেশনে আসেন এক ব্যক্তি। কলকাতার উদ্দেশ্যে 3টি বক্স বুক করে চলে যান তিনি। এদিকে ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা গোপন সূত্রে জানতে পারেন ধর্মনগর রেল স্টেশন থেকে পার্সেলের মাধ্যমে ইলেকট্রনিক্স আইটেমের ভেতর বেশ কিছু গাঁজা পাচার হবে। সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর জিআরপি পুলিশের সহযোগিতায় এই 3টি বক্স আটক করেন তিনি। পরবর্তীতে বক্সের মালিক পক্ষের সাথে আলোচনায় সোমবার মালিক এসে এই বক্স খুলে দেখাবে বললে পুলিশ তাদের সময় দেয়, কিন্তু মালিক পক্ষ সোমবার ধর্মনগরে না আসায় বক্স 3টি ভেঙে তার ভেতর থেকে 6 প্যাকেটে মোট 62 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত গাঁজার কালোবাজারে মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। নেশামুক্ত ত্রিপুরাকে করার যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাতে উত্তর ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে। আজকে যেই এখানে যেটা হলো এটাতে আমাদের এইচডিপিও সাহেব যে আছেন ধর্মনগরের দেবাশিস সাহা, ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে যে এরকম ধর্মনগর রেল স্টেশনের যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফেক মেশিন বানানো হয়েছে, সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে। সেই খবর উপর ভিত্তি করে এইচডিপিও সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক দুটি ম্যাজিস্ট্রেটও ছিল ওনাদের সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম। মানে পিকুলিয়ার এই ধরন মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা। তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি। আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা নেশা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাবো। কত কেজি গাঁজা হয়েছে এখানে? যেটা হয়েছে 61 কেজি। বাজার মূল্য কত? প্রায় 20 লাখ টাকার মতো হয়ে যাবে। গাঁজা পাচার চক্রে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। উদ্ধারকৃত গাঁজাগুলি তুলে দেওয়া হয়েছে জিআরপি পুলিশের হাতে। সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ধর্মনগর জিআরপি পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।